গুরুত্বপূর্ণ বিষয় আছে, জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেছেন দলের চেয়ারপারসন দেশ এবং খালেদা জিয়া এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। আমি একটি রেজলিউশন আপনাদের সামনে পড়ে শোনাবো, বাকি রেজলিউশন। গত 25 জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে বিবাদী পক্ষের আইনজীবীগণের বক্তব্য হঠাৎ সমাপ্ত ঘোষণা করে আগামী 8 ফেব্রুয়ারি জিয়ার ফ্যানেস ট্রাস্ট মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। উপস্থিত প্রবীণ আইনজীবীগণের মতে এমন ঘটনা শুধু অপ্রত্যাশিত অস্বাভাবিক নয়, রহস্যজনক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার জন্য দ্রুত রায় ঘোষণার সেই অপচেষ্টার অংশ বলেই দেশবাসী মনে করে। সরকার প্রধান থেকে শুরু করে গত কয়েকদিন ধরে সরকারের মন্ত্রীগণ এবং বিশেষ দূত এই মামলার রায় এবং পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার বিষয়ে সরকার এবং সরকারি দলের বিভিন্ন প্রস্তুতির কথা যে ভাষায় বলে চলেছেন তাতে প্রমাণিত হয় যে মামলা আদালতে বিচারাধীন থাকলেও তার রায় কি হবে তা সরকার ও সরকারি দলের জানা আছে বলেই মনে হয়। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে জালিয়াতি করে বিচারের নামে প্রহসন এবং বিরোধী পক্ষকে দমন করার জন্য আদালতকে ব্যবহার করার আরেকটি নোংরা দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে। বিচার বিভাগ ও আইনের শাসন নিয়ে ক্ষমতাসীন দলের এমন আচরণে দেশের জনগণ আজ ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির আজকের সভা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দিয়ে সরকারের আইন ও আদালতের নিয়ম নীতির বিরুদ্ধে বিরুদ্ধ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ব্যাপারে দেশবাসীকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিচারের নামে সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে। যে এই রায়কে কেন্দ্র করে কোন জাতি আজকে আপনার উদ্বৃত্ত হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যেটা আপনার জাতি আশা করছে, অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সকলের অংশগ্রহণে ইনক্লুসিভ ইলেকশন সেটাকে নষ্ট করার নিয়ে ষড়যন্ত্র।